হাসিমুখ হাসিমুখ আনন্দধারে খুব কাছ থেকে নিজের স্বপ্নকে দেখার উচ্ছ্বাস হয়তো এমন প্রাণবন্তই হয়। ক্রিকেটকে বলা হয় টিম গেম, যেখানে মানসিক দৃঢ়তা খুব বেশি প্রয়োজন। আধুনিক সময়ে হাতের মুঠোফোনেই থাকে সবকিছু, খবরের স্বাদ পেতে তাই আর বোকাবাক্সের সামনে বসার প্রয়োজন পড়ে না। সাফল্য যখন আসে তখন সবকিছুই সুন্দর মনে হয়, লাইক কমেন্ট শেয়ারে হারিয়ে যায় জীবনের বাকি সব গল্প। কিন্তু ক্ষণিকের ব্যর্থতায় সব শেষ, ট্রোল আর সমালোচনার চাপে মাঠের খেলাটাই ভুলতে বসেন ক্রিকেটাররা। খুব সহজভাবে নেওয়ার কোনো কারণ নাই। আধুনিক যুগে প্রায় সব অ্যাথলেটদের কাছেই মনস্তত্ত্ববিদদের পরামর্শ থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম যতটুকু সম্ভব কম ব্যবহার করা যায়। শ্রীলঙ্কান কোচ মিকি আর্থার লঙ্কান শিবিরে নিয়ম জারি করেছেন, কমাতে হবে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের ব্যবহার, মাঠে নেওয়া যাবে না বাইরের কোনো চাপ। আর্থারের চেয়ে কয়েক ধাপ এগিয়ে ভারতীয় রাজ্য দলের কোচ, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমই না, চুলের ফ্যাশনেও জারি করে দিয়েছেন বাধ্যবাধকতা। ক্রিকেটার হোক কিংবা ফুটবলার, খারাপ খেলে সমালোচনা হবে সেটাই খুব স্বাভাবিক। ফুলেল হোক কিংবা বাউন্সার, অ্যাথলেটদের এসব সমালোচনা থেকে বেঁচে থাকার উপায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কমানো। ফেসবুক ইনস্টাগ্রামের ফলোয়ার অনেকে দেখেন অর্জন হিসেবে, জাতীয় দলের নবাগতরাও সেই পথ অনুসরণ করেন, অনেকেই পরবর্তীতে ট্রোল আর সমালোচনায় মানসিকভাবে ভেঙে পড়েন। বিভিন্ন সময়ে সমর্থকদের অযৌক্তিক সমালোচনায় বিদ্ধ হয়েছেন ক্রিকেটাররা, বাদ যায়নি তাদের পরিবারও, স্বাভাবিকভাবেই উত্তর দিতে বাধ্য হয়েছেন। কি করবেন, দিন শেষে তারাও তো মানুষ। কিন্তু কোনো লাভ কি হয়েছে? সমালোচনা এখনো হয়, হয়তো ভবিষ্যতেও হবে, খুব স্বাভাবিক। তার চেয়ে বরং এই অহেতুক সমালোচনা এড়িয়ে যাওয়াই কি বুদ্ধিমানের কাজ না? অনেকের ভাবনাতেই আসতে পারে আধুনিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমকে না বলা, এও কি সম্ভব? উদাহরণ হতে পারেন উপমহাদেশের ক্রিকেট পরাশক্তি পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, হোয়াটসঅ্যাপ ছাড়া যিনি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মই ব্যবহার করেন না। দায়িত্ব কি শুধু ক্রিকেটারদের? অবশ্যই না, মূল দায়িত্বটা নিতে হবে ক্রিকেট বোর্ডকে। মানুষ প্রত্যয় অলরাউন্ডার বলেন কবুল। কি রে বলিস না কেন? মা তুমি নিশ্চিন্তে কবুল বলতে পারো, আমাদের বাসায় আকাশ লাইট প্লাস আছে, স্টার জলসা, জি বাংলা সব দেখতে পারবে। কবুল, বিনোদনের দেশি বিদেশি সব চ্যানেল নিয়ে এলো আকাশ লাইট প্লাস, মাত্র 300 টাকায় সারা মাস। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।